আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়। আমরাও ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, এটা কম বেশি সবাই খেয়েছেন। তো রান্নাটা হলো আজকে মুরগির কলিজা গিলা। কলিজা গিলাটা ভুনা করেছি আজকে আমি, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে রান্নাটা, আর খেতেও খুব দারুণ হয়েছে। তো বন্ধুরা, এই রান্নাটা কীভাবে আমি আজকে রান্না করলাম বা রেডি করলাম, অবশ্যই আপনারা যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকুন। আর দয়া করে আপনারা ভিডিওটা না টেনে টেনে দেখবেন। আর এই রান্নাটা খুব সহজ ও সিম্পলভাবে আমি তাড়াতাড়ি করে ফেলেছি, তো তাড়াতাড়ি রান্নার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তো বন্ধুরা চলুন কথা বেশি বাড়াবো না, মূল রান্নায় চলে যাই। তো বন্ধুরা দেখুন, কলিজা গিলা বুনা করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কলিজা গিলাগুলো, ভালো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, এগুলো শুধু পেঁয়াজ দিয়ে বুনা করব আজকে। তো এখানে আছে আমার 2 কেজির মতো কলিজা গিলা। তো এগুলো ওজনে কম বেশি উঠলেও এটা পরিষ্কার করার পরে কিন্তু কমে যায়। তো এখানে প্রায় 2 কেজির মতো নিয়েছি, এখন আমি এগুলো রান্না করব, চলুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, এখন পেঁয়াজটা দিয়ে দিব, তেলটা চলে আসছে আমার। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, পেঁয়াজটা একটু লালচে লালচে হবে। বন্ধুরা, পেঁয়াজ আমার হয়ে গেছে, নরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম 2 চামচ, মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে দিলাম মশলাগুলো, দারচিনি, এলাচ, তেজপাতা, লং দিয়ে দিলাম। এখন এটা কষানোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষে আসছে, একেবারে শুকিয়ে ফেলেছি, তেলটা উপরে চলে আসছে এই যে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব মুরগির কলিজা গিলাগুলো। এগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো মুরগির কলিজা গুলা রান্না করতে বেশি সময় লাগে না, খুব বেশি টাইম লাগবেও না আমার, এখন 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন হালকা করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, এই কলিজা থেকে একটু পানি উঠে আসবে দেখবেন আপনারা।
আমি এখন এইভাবে কষিয়ে নেব এই পানিতেই, কলিজার পানিতেই। পরে হালকা করে একটু জল দিয়ে দেব, তারপর সেটা শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এটা কষিয়ে নিয়েছি। তো খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে কলিজাগুলো। তো এখন আমি হালকা করে জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, এটা গাঢ় গাঢ় মাখা মাখা করে রান্না করব। একেবারে শুকনো করে ফেলবো না। তো এই তো এরকম দিয়ে দিলাম, এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আবার আসছি চলে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে, গাঢ় গাঢ়, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমার রান্নাটাও প্রায় শেষ। তো আপনারা যারা এখনও খাননি এইভাবে রান্না করে, অবশ্যই খাবেন, এটা খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো আমিও আমার বাচ্চাদের জন্য রান্না করেছি, আরবির জন্য বিশেষ করে, আরবি এটা খুব ভালোবাসে খেতে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে আমি রান্নাটা শেষ করছি, পরবর্তীতে নিয়ে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণে আপনারা ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্যে। আল্লাহ হাফেজ বন্ধুরা।